সময়ের ব্যবধানে এখন আর শীর্ষ গোল স্কোরারদের তালিকায় স্থান পান না লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরও তাদের আয়ের পরিমাণ খুব একটা কমেনি। ফোর্বস প্রকাশিত বিশ্বের শীর্ষ আয় করা ফুটবলারদের তালিকায় সেরা পাঁচে আছেন এই দুই তারকা। প্রকাশিত তালিকায় শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকার আয় $128 মিলিয়ন, অনফিল্ডে তার আয় $110 মিলিয়ন, আর বিজ্ঞাপন ও ইনস্টাগ্রাম বাবদ আয় $18 মিলিয়ন। ইনস্টাগ্রামে 23 বছর বয়সী এই ফুটবলারের অনুসারী 77.2 মিলিয়ন। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এলএমটেনের আয় $120 মিলিয়ন, অনফিল্ডে $65 মিলিয়ন, আর অফফিল্ডে বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট ও ইনস্টাগ্রাম থেকে এই পিএসজি তারকার আয় $55 মিলিয়ন। ইনস্টাগ্রামে মেসির অনুসারী $364 মিলিয়ন। $100 মিলিয়ন আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের খেলায় পর্তুগিজ তারকার আয় $40 মিলিয়ন, আর মাঠের বাইরে বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট ও ইনস্টাগ্রাম থেকে এই পর্তুগিজ তারকা আয় করেন $60 মিলিয়ন। CR7-এর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা $486 মিলিয়ন। চতুর্থ স্থানে থাকা নেইমার জুনিয়রের আয় $87 মিলিয়ন, অনফিল্ডে $55 মিলিয়ন, আর অফফিল্ডে এই সেলেসাও তারকা আয় করেন $32 মিলিয়ন। ইনস্টাগ্রামে নেইমারের অনুসারী $179 মিলিয়ন। তালিকার 5 নম্বর স্থানে আছেন মোহাম্মদ সালাহ। এই মিশরীয় তারকার আয় $53 মিলিয়ন, মাঠের খেলা থেকে $35 মিলিয়ন, আর মাঠের বাইরে $18 মিলিয়ন আয় এই লিভারপুল ফরওয়ার্ডের। ইনস্টাগ্রামে 30 বছর বয়সী সালার অনুসারী $53 মিলিয়ন। মাসুম রব্বি, সময় সংবাদ।